হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম বন্ধুরা তোমরা তো যেন প্রতিদিনের খবর আমি দিয়ে দিচ্ছি সব রকম ইন্টারভিউর জন্য তোমাদের কাজে লাগবে ফুডের ইন্টারভিউ আজকে তিন নম্বর দিন সেইটাও নিয়ে চলে এলাম অনেক ক্যান্ডিডেট ফোন করে ফেলেছে দাদা এখনও স্যার এখনও ভিডিও আসেনি স্যার কখন কী জিজ্ঞেস করলো আমি নিয়ে চলে এসেছি আজকে একটু স্লাইড ডিফারেন্স জাস্ট আমি দেখিয়ে দেবো কীরকম কীরকম জিনিস আজকে অনেকক্ষণ ভিডিও করবো কিন্তু ভালো করে শুনে নেবে ফ্রম ফার্স্ট টু লাস্ট কেরকম ধরনের ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছে তিন থেকে চারজনের নেওয়া কোশ্চেনের উপর ভিত্তি করে এই ভিডিও ভালো করে শুনবে দেখো বন্ধুরা তার আগে তোমরা থামনেলে দেখে নিয়েছো সব কিছু আর দেখে নাও যারা ফার্স্ট টাইম ভিজিটার্স তাদের জন্য এইট ট্রিপল সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডবল নাইন আর সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কল নাম্বারও দেওয়া আছে তোমরা কল করে নিতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ অনলাইন অফলাইন কোর্স আর এনি কাইন্ড অফ প্রিলিমেন্সের প্রিপারেশন আর ইন্টারভিউ প্রিপারেশন ওকে চলো স্টার্ট করা যাক ভিডিও দেখো প্রথমেই বলে দিই অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তোমরা তো জানোই সব কিছুই দিয়ে আছে সব লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে আর একটা কথা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বা লিঙ্ক আছে সেটাই জয়েন করে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অনেক কিছু ভাইটাল ডিটেলস বা ইন্টারভিউ রিলেটেড বা প্রিলিমেন্স রিলেটেড আপডেট পেয়ে যাবে দেখো টু দে স্পেশালিটি পিএসসি ফুড ইন্টারভিউ ডিটেলিং আমরা প্রথমেই দেখে নিই আর একটা কথা আমাদের অফলাইন ক্লাস একদম ভালো করে চলছে অনেক ক্যান্ডিডেট এখানে এস থেকে কে ক্লাস করতে তোমরাও থেকে বা শিক্ষক কোচিংয়েরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে তোমরা এসে ক্লাস করতে পারো অনলাইন ক্লাস তো চলছেই এটা অনেক দিন ধরেই চলছে ওকে চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও তারপর অনেক কিছু বলবো দেখো এখানে যে জিনিসটা কথা আজকে কম্বাইন্ড জিনিস যেটা জিজ্ঞেস করবে বা করতে দিয়েছে সেটা আমি আলোচনা করছি দেখো প্রথম থেকে ভালো করে শুনবে আজকে কম্বাইন্ড এক্সপিরিয়েন্স প্রথমেই বলে দিচ্ছি অ্যাটেন্ডেন্স সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সামান্য হলেও আজকে কিছুটা কমেছে সামান্য হলেও এবার দেখো বন্ধুরা আজকে আমি আমি কম্বাইন্ড এক্সপিরিয়েন্স শেয়ার করব ইন্টারভিউয়ের কম্বাইন্ড এক্সপিরিয়েন্স তার মানে কি তিন থেকে চারজনের এক্সপিরিয়েন্স একসঙ্গে বলবো দেখো আবারও বলতে বাধ্য হচ্ছি খুবই আনন্দের খবর যে ক্যান্ডিডেট আবার স্যাটিসফায়েড হয়েছে কারণ ইন্টারভিউ দিয়ে ক্যান্ডিডেট এখান থেকে যারা যারা ইন্টারভিউ করেছে যে তিনজনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি তাদের মধ্যে দুজনই স্যাটিসফায়েড একদম স্যাটিসফায়েড মানে এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট তারা আশাভূত আশা আছে তাদের যে ক্যান্ডিডেটে ভালো পারফরমেন্স করেছে বা খুবই ভালো নাম্বার তুলে নিতে পারবে এখান থেকে ইন্টারভিউয়ে একটুখানি কোশ্চেন আর একজন ক্যান্ডিডেট তার একটু এদিক ওদিক হয়েছে উনিশ বিশ মানে একটু কনফিউজড হয়ে গেছে কারণ কোশ্চেনগুলো তাকে যেগুলো জিজ্ঞেস করা হয়েছিল সে পেরেছে মনে করো তাকে বারোটা কোশ্চেন জিজ্ঞেস করলে সে ছ থেকে সাতটা কোশ্চেনের উত্তর দিয়েছে কিন্তু কিছু কিছু কোশ্চেন তার কনফিউশন লেগেছে বা তাকে নেগেটিভের সঙ্গে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সুতরাং একটু ক্যান্ডিডেট প্যানিকটা আছে আর কোনো প্যানিকের কারণ নেই সুতরাং তার ইন্টারভিউ ভালোই হয়েছে এবার দেখো যথারীতি ক্যান্ডিডেট প্রথমে ঢুকেই জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের নাম ক্যান্ডিডেটকে নাম জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট কোথা থেকে আসছে হুইচ ডিস্ট্রিক্ট হি ইজ কামিং তারপর গ্রাম পঞ্চায়েতের নাম জিজ্ঞেস করা হয়েছিল যে গ্রাম পঞ্চায়েতের নাম তারপর ব্লক একটা কথা তোমাদের বলেছি বন্ধুরা যাদের পরীক্ষা আছে নেক্সট ফেজে বা নেক্সট দিনগুলোতে তারা ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত বা কতগুলো থানা আছে একবার জেনে যাবে ভালো করে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এইগুলো করছে আমি হাইলাইটেড পয়েন্ট করে দিচ্ছি এইগুলো কিন্তু নতুন নতুন অ্যাডিশান হচ্ছে এবার কি ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান লাস্টে জিজ্ঞেস করা হয়েছে তোমার ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান কি এটা তো রেগুলারই জিজ্ঞেস করা হচ্ছে তারপর দেখো ক্যান্ডিডেটের একজন ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশান ছিল গ্র্যাজুয়েট ছিল ক্যান্ডিডেট সেই জন্য জিজ্ঞেস করা হয়েছে কোন ইউনিভার্সিটি থেকে ক্যান্ডিডেট পাস আউট হয়েছে সেই ইউনিভার্সিটি থেকে একটা দুটো কোশ্চেন করা হয়েছে ঠিক আছে জাস্ট ইউনিভার্সিটি বা কলেজ থেকে নেক্সট ক্যান্ডিডেটের একটু বেশি বয়স ছিল মানে ক্যান্ডিডেটের এজটা হয়ে গেছিল টোয়েন্টি নাইন থেকে থার্টি ইয়ার্স ওই জন্য ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে এতদিন তুমি কি করছিলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ক্যান্ডিডেট এতদিন কি করছিল কারণ বয়সটা যেহেতু অনেকটা হয়ে গেছে টোয়েন্টি থেকে থার্টি একটু হলেও বেশি বয়স যাই হোক অনেকেরই এখন তিরিশ বছর বয়সেও যাচ্ছে বা পঁয়ত্রিশ বছর বয়সেও জবের চেষ্টা করছে কোনো অসুবিধা নেই বাট ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল নেক্সট ক্যান্ডিডেটকে এরপর এরপর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তোমাকে যদি দূরে পোস্টিং দেয় মানে দূরে যদি কোনো দূরে জায়গায় বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং দেয় তাহলে তুমি কি জবটা করতে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যারা ইন্টারভিউ করে তারা জানে বা তোমরা তো জানোই এই ধরনের কোশ্চেন করা হয় ক্যান্ডিডেট খুব স্মার্টলি উত্তর দিয়েছে বা প্রেজেন্ট করেছে যা যেভাবে এখানে ইন্টারভিউ করেছে এখানে তো ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ইন্টারভিউ করছে তোমরাও করতে পারো মক ইন্টারভিউতে এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞেস করা হয়েছিল ভালোই উত্তর দিয়েছে ক্যান্ডিডেটের উত্তর শুনে কিন্তু এক ভালো লাগলো তিনজন স্যালারি পছন্দ হয়েছে এইটা খুব মানে স্মার্ট এইটা খুব পজিটিভ আসা ক্যান্ডিডেটের উত্তর পছন্দ হয়েছে নেক্সট তারা ঘাড় নেড়ে বলেছেন ঠিক আছে ঠিক আছে নেক্সট বলেছে ক্যান্ডিডেট যথারীতি তার উত্তর দিয়েছেন যেমনটা এখানে বলা হয়েছিল এবার দেখো নতুন যেটা সংযোজন হয়েছে ক্যান্ডিডেটকে বেঙ্গলি প্লাস ইংলিশ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইংলিশটা পড়তে দিচ্ছিল আবার আজকে থেকে স্টার্ট হয়েছে বেঙ্গলিটাও কালকেও কিছু জিজ্ঞেস করেছিল বেঙ্গলি প্লাস ইংলিশ দুটো পেপারই পড়তে দিয়েছে বা লিখতে দিয়েছে বেঙ্গলিও দিয়েছে ইংলিশও কিছু দিয়েছে দেখো ক্যান্ডিডেটকে বেঙ্গলি একটা পেপার পড়তে দিয়েছিল সেই পেপারটা কিন্তু আনন্দবাজার বর্তমান বা উত্তরবঙ্গ পেপার বা কোনো নামি পেপার নয় ক্যান্ডিডেট পেপারের নামটা বলতে পারিনি কিন্তু ভে ভেতরের একটা পেজ দিয়ে দিয়েছে পেজ দিয়ে বলেছে এটা পড়তে ক্যান্ডিডেট এক থেকে দু লাইন ভালো করে ছিল পড়তে স্টার্ট করেছিল। এক থেকে দু লাইনই পড়তে দিয়েছে তারপর ক্যান্ডিডেটকে স্টপ করে দেওয়া হয়েছে স্টপ করে দেওয়ার পর বলা হয়েছে ঠিক আছে তারপরে অন্য জায়গায় সুইচ করে দিয়েছে ঠিক আছে এডিটোরিয়াল পেজ টাইপের বা কলম টাইপের কোনো পেপার দেওয়া হয়েছিল নেক্সট তারপর ক্যান্ডিডেটকে বলা হয়েছে তুমি কোথাও ফুড এসআই হিসেবে জয়েন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে শুনে রাখো ক্যান্ডিডেট এরকম এক একটা ডিপ্লোম্যাটিক বা কনকিউসি কোশ্চেন করছে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোথাও ফুড এসআই হিসেবে জয়েন করার পর কোথাও ভেরিফিকেশানে গেছো মানে ভেরিফিকেশান অ্যাজ আ এস গেছো সেখানে গিয়ে সেখানে গিয়ে জানতে পেরেছ সেখানে কোনো ডিফেক্ট বা ফল্ট আছে মানে কোনো জায়গায় বাজে কাজ বা কিছু খারাপ কাজ হচ্ছে এটা সম্বন্ধে কোনো ঊর্ধ্বতন অফিসারকে চিঠি লিখতে হবে সেই চিঠির ফরম্যাটটা বা দু এক থেকে দু লাইন ক্যান্ডিডেটকে বলতে বলা হয়েছে ক্যান্ডিডেট ভেরিফিকেশানে গেছে ক্যান্ডিডেট সেখানে গিয়ে কিছু ফল্ট পেয়েছে সেই হিসেবে ক্যান্ডিডেটকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে হবে এই জিনিসটায় প্রত্যেক জায়গায় লেটার রাইটিংয়ের ফরম্যাট বা স্টার্টিং পয়েন্টটা জিজ্ঞেস করছে তোমাকে এই চিঠি হিসেবে কিসে দিতে হবে মানে টু ডা রেসপেক্টেড স্যার তারপর সাবজেক্ট বা তারপর লিখতে হবে আই কেম দেয়ার অ্যান্ড আই ওয়াচড দিস থিংস অ্যান্ড দিস পেপারস অ্যান্ড আই ফার্স্ট চেকড দিস অ্যান্ড আফটার দিস থিংস উইথ থ্রু দিস প্রসেস এই ধরনের একটা জিনিস বা প্রসেসিং তোমাদের লিখতে হবে আমি তো প্রত্যেক দিনের জিনিসগুলো বলে দিচ্ছি তোমরা আশা করি প্রত্যেক দিনের ভিডিওগুলো ভালো করে দেখছো বা ভিউ করছ ঠিক আছে এই ভিউ জিনিসগুলো বা শুনছো তোমাদের কিন্তু রেগুলার আশা করি খুবই কাজে লাগছে তোমরা শেয়ার করবে বা ভালো করে সব ভালো করে জিনিসগুলোকে ফলো করবে এবার দেখো কী বলছে ইংলিশেও রিডিং পড়তে দিয়েছে ক্যান্ডিডেটকে বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতেই রিডিং পড়তে দিয়েছে ক্যান্ডিডেটকে যখন ইংলিশে রিডিং পড়ে দিয়েছিল এইখানে ক্যান্ডিডেট একটু অসুবিধা হয়েছিল ক্যান্ডিডেটের ইংলিশ পড়তে একটু অসুবিধা হয়েছিল কোনো কারণে কোনো কারণে অসুবিধে হয়েছে কিন্তু ক্যান্ডিডেট একটু আটকে যাচ্ছে সে মানে স্ট্যাগারিং হচ্ছে ক্যান্ডিডেট কি একটু আটকে আটকে যাচ্ছিল সেই জন্য ক্যান্ডিডেটকে এক থেকে দু লাইনের পরিবর্তে চার থেকে পাঁচ লাইন পড়তে দিয়েছে যখন ইন্টারভিউরা দেখছেন ক্যান্ডিডেট স্মুথলি বা স্মার্টলি বলতে পারছে না তখনই ওরা বুঝতে পারছেন যে এই ক্যান্ডিডেটকে আরও একটু লেন্থি পড়তে দেওয়া হোক চার থেকে পাঁচ লাইন পড়তে দিয়েছে যখন ক্যান্ডিডেট পড়তে পারছে তারপরে সঙ্গে সঙ্গে স্টপ করে দেয়া হয়েছে বাট এইখানে একটু ক্যান্ডিডেটের অসুবিধা হয়েছিল কোনো কারণে অসুবিধা হয়েছিল এবার জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট যেহেতু এতদিন উনত্রিশ থেকে তিরিশ বছর বা আঠাশ বছর ক্রস করে গেছে তখন ক্যান্ডিডেট কি কি পরীক্ষা দিয়েছিল ক্যান্ডিডেট আমি বলেই দিয়েছিলাম কালকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করেছো তোমরা লিস্ট করে রাখবে কী কী পরীক্ষা দিয়েছিলে বা কী কী ইন্টারভিউ ফেস করেছো এইগুলো এটা কিন্তু ইউনিক কোশ্চেন আমার ইন্টারভিউ যারা করে তাদেরও জিজ্ঞেস করা হয় এবার ক্যান্ডিডেট অনেক কিছু পরীক্ষার নাম বলেছে পিএসসির বা এস এস সির বা ডাব্লু বিপির একটা পরীক্ষার নাম বলেছিল এস আই এসআই মানে সাব ইন্সপেক্টর মানে ফুড এস আই নয় ডাব্লু বিপি এস আই ওখানে তো একটা তোমার হাইটের ব্যাপার থাকে ক্যান্ডিডেট ওই পরীক্ষাটা দিয়েছিল ডাব্লিউ কিন্তু ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারেনি তাই জন্য তাকে জিজ্ঞেস করেছে তুমি তো এত পরীক্ষা দিয়েছো কেন আচ্ছা তাহলে এসআই পরীক্ষাটা কেন কোয়ালিফাই করতে পারো নি ক্যান্ডিডেটকে এটা জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেট ডাইরেক্ট বলে দিয়েছিল স্যার আমার কি ছিল না আমার হাইট ছিল না আমার ওই হাইট ছিল না ওই জন্য স্যার আমি পাস করতে পারিনি এটা জিজ্ঞেস করেছিল এবার ধীরে এবার একটা জিনিস দেখো ধীরে ধীরে অ্যাভারে এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে সাড়ে পাঁচ মিনিট থেকে ছ মিনিট ইন্টারভিউ নেওয়া হয়েছে সুতরাং আস্তে আস্তে কিন্তু অ্যাভারেজটা পনেরো থেকে আঠেরো মিনিট যেটা ছিল আস্তে আস্তে কমে ছয় থেকে আট মিনিট ম্যাচুরিটি দেখা যাচ্ছে মানে ন্যাচারালি এই লাইনে চলে আসছে এটা আসতে বাধ্য পরবর্তীকালে যাদের ইন্টারভিউ হবে তাদের হ্যাঁ কিছু কিছু বেশি নেবে বাট ম্যাক্সিমামটা কিন্তু কমের দিকে চলে আসবে ঠিক আছে এবার দেখো আরও কিছু কোশ্চেন বোর্ড থেকে জানা গেছে অনেক ক্যান্ডিডেটদের থেকে আবার অনেক বোর্ডে অনেক বোর্ডে তোমাদের সাতটা বোর্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতা সাত এই সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত বোর্ড আছে কিন্তু অনেক বোর্ডে জিজ্ঞেস করছে তুমি কোন কোথা থেকে এসেছ বা তোমার বাড়ি কোথায় এটা তো জিজ্ঞেস করছে একজন ক্যান্ডিডেটের বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুরে মানে সাউথ দিনাজপুরে তাকে ইনস্ট্যান্ট একদম ডাইরেক্ট কোশ্চেন করে দেয়া হয়েছে আচ্ছা বলো তো দক্ষিণ দিনাজপুরে কোন পার্টি বা কোন মানে কোন পার্টি মানে টিএমসি বা সিপিএম বা বিজেপি কে আছে কোন পার্টি এক্সিস্ট করছে মানে কোন পার্টির জোটটা বেশি এই ধরনের কোশ্চেন আবার তাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়িতে বা তুমি কোন পার্টিকে সাপোর্ট করছো এই ধরনের ডিপ্লোম্যাটিক কোশ্চেনও জিজ্ঞেস করা হয়েছে এটা ঘাবড়ে যেতে বাধ্য ক্যান্ডিডেট ন্যাচারালি উত্তর দিয়েছে স্যার আমি তো পার্টি পলিটিক্স স্যার একটা নির্দিষ্ট জায়গায় স্যার এই জায়গায় বলা কী স্যার সেটা ভালো হবে স্যার আমি তো এটা পার্সোনাল ব্যাপার এই রকম জিনিস বলতেই ক্যান্ডিডেটকে বলে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছে বলতে হবে না এই রকম জিনিস মানে জিজ্ঞেস করা হয়েছিল পার্টি তুমি কোন পার্টিকে পছন্দ করো বা তোমার বাড়িতে কোন পার্টি ফেভার এই রকম জিনিস ওকে এই ধরনের কোশ্চেন পাঁচ ছয় সাত বোর্ডে জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে কিন্তু ইংলিশে বন্ধুরা তোমাদের একটা কথা বলছি ভালো করে মাথায় রাখবে ইংলিশের উপর আলাদাভাবে জোর দেবে যেমন ভেজিটেবলস যে ক্রপস মানে যেমন ছোলা মটর বা গম চাল আখ সুগার এই রকমের ভেজিটেবল ক্রপস বা নন ভেজ ক্রপস এই জিনিসগুলোর ইংলিশগুলো বা কিছু কিছু বেসিক ইংলিশ দেখে যাবে যেমন আজ যেমন আজকে জিজ্ঞেস করা হয়েছিল এম আর তোমাদের ক্যাটাগরি যেগুলো আছে এসসি এস টি এইগুলোর পুরো কথা যেমন আজকে জিজ্ঞেসগুলো জিজ্ঞেস করা হয়েছিলো এম এস পুরো কথা কি এম পুরো কথা তো তোমরা জানোই মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনশিপ এর আরও ফর্ম হয় বাট এই ক্ষেত্রে ক্যাটাগরিকাল যেহেতু জিজ্ঞেস করা হয়েছিল এইটা এবার ব্যাপার হচ্ছে আর একজনকে জিজ্ঞেস করা হয়েছিল নাবার্ড নাবার্ডের পুরো কথা কি। এটা তো তোমরা জানো নাবার্ডের পুরো কথা ন্যাশনাল এগ্রিকালচারাল ওই জিনিসটা তোমাদের বলে দেওয়া হয়েছিল নাবারের পুরো কথা কি এর হেডকোয়ার্টারকে এইগুলো একটু জেনে যাবে মানে ফুল ফর্মগুলো ইংলিশের উপর কিন্তু জোর দিচ্ছে ম্যাথের থেকেও আজকে ম্যাথের সেরকম কোনো ইস্যু আসেনি বা ম্যাথের কোশ্চেন সেরকম ছিল না এই হচ্ছে ব্যাপার তারপর ক্যান্ডিডেটকে এরকম কোশ্চেনও জিজ্ঞেস করেছে আমি বলে দিয়েছিলাম কৃষি বিল নিয়ে কোশ্চেন আসবে সেটাই জিজ্ঞেস করেছে বলছে যে কৃষকরা যে এখন আন্দোলন করছে এটা কিসের জন্য আন্দোলন করছে বা কি বিল নিয়ে আন্দোলন করছে সেই বিলটা সম্বন্ধে বলতে পারবে মানে ইনডাইরেক্টলি কোশ্চেন করেছে মানে কৃষি বিল সম্পর্কেই জিজ্ঞেস করেছে এই রকম জিনিস কিন্তু আলোচনা হয়েছে বা করা হয়েছে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস সুতরাং ক্যান্ডিডেট ভালোই রেসপন্স দিয়েছে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফার্স্ট ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট স্যাটিসফাইড বা কিছু কিছু জায়গায় ক্যান্ডিডেট আটকে গেছে যেমন ইংলিশটার জায়গায় অনেক জায়গায় যেমন বললাম তোমরাও ভালো করে শুনবে এই ধরনের জিনিসগুলো কিন্তু পড়বে ইংলিশের উপর আলাদা জোর দেবে আর তোমাদের ডিস্ট্রিক্টটার উপর আলাদা জোর দেবে আর ব্যাপার হচ্ছে লেটার রাইটিংয়ের একটুখানি জিনিসগুলো একটু দেখে যাবে মানে ফার্স্ট স্টার্টিং পয়েন্ট আমি বারবার বলছি ঠিক আছে আমার এখানে প্রিপারেশান চলছে তোমরা প্রিপারেশান করতে পারো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে প্রিপারেশান করে ভালো রেজাল্ট পাচ্ছে বা ইন্টারভিউ বোর্ডেও কিন্তু কমন পাচ্ছে এইটা হচ্ছে খুব একটা পজিটিভ সাইন ইন্টারভিউতেও কোশ্চেন কমন পাচ্ছে সুতরাং এই ধরনের জিনিস চলছে তোমরা জয়েন করে নিতে পারো আর একটা কথা ভালো করে দেখে না আমি তো রেগুলার ক্লাস আনছি বা আমি তো রেগুলার তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি আর হয়তো এবার আমি কী করব দুদিন অন্তর অন্তর তোমরা কি চাও রেগুলার দি না দু থেকে তিন দিন অন্তর একটা কম্বাইন্ড ক্লাস নিয়ে আসবো যেখানে যা যা আলোচনা করলো কারণ রেগুলার তো আমার একটু হেক্টিক শিডিউল হয়ে যাচ্ছে ওই জন্য দেখো এছাড়াও এখানে এই সমস্ত ইন্টারভিউর জন্য ইন্টারভিউ ক্লাস ফুল দমে চলছে তোমরা যুক্ত হতে পারে কী কী আইসিডিএস মে এসপিএসসি হুড এস আই কে ফুড এস যে নতুন ভ্যাকেন্সি আসছে সেই ক্লাসও আরম্ভ হয়েছে কে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার কলকাতা পুলিশ কেপি ডাব্লুবিপি এসআই বা সাব ইন্সপেক্টরের যে হয়েছে তার কিন্তু ইন্টারভিউ আরম্ভ হয়ে গেছে তোমরা জয়েন হতে পারো কেপিএসআই বা ডব্লিউবিপি তার যে কনস্টেবলের যে নতুন ফ্রেশ ব্যাস সেটাও চালু হয়েছে অফলাইন তোমরা আসতে পারো যেমন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে ডাব্লু বিসিএস মিসলেনিয়াস বা ক্লার্কশিপ আইডিও আইডিওর ইন্টারভিউ চলছে শেষের দিকে ফায়ার অপারেটার সার্ভিসেস অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে যারা এখনও হয়নি জয়েন করতে পারো কিছু দিনের মধ্যেই তোমাদের লিস্ট টাঙিয়ে দেবে ইন্টারভিউ আজকে কিন্তু তোমাদের মাঠ কমপ্লিট হলো ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম মানে মাঠ বলতে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করতে পারলো আলটিমেটলি আলটিমেটলি যদি বলতে হয় এরকম আরও রেশিও ফিফটি এইট পার্সেন্টের কম কিছু পাস করেছে এই জিনিসটা এবার দেখো লাইফস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট টেট এন ডিআরডিও পিসি এম টিএস এইগুলো সবই চলছে এর জন্য তোমরা কোথায় কন্ট্যাক্ট করে নিতে পারবে দেখো লেখাই আছে পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ বা প্রিলিমেন্সের জন্য রিটার্নের জন্য কল করে নিতে পারো এইট ট্রিপল সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল নাইন সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ থ্যাঙ্কিং ইউ বেস্ট উইসেস ভালো থেকো আর ভালো করে প্রিপারেশান করো যেগুলো বললাম